আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, বিডি টিউটর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে কারক ও বিভক্তি। কারক টপিকটা, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এটা এসএসসি বোর্ড পরীক্ষায়, তারপর বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে আসে, এবং এই টপিকগুলো অনেক বড় এবং টপিকগুলো একটু জটিল মনে হয়, যার কারণে অনেকে এটা দেখে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিছু নাই, আমরা একটা ক্লাসে আজকে ইনশাল্লাহ কারক শেষ করে ফেলবো। জাস্ট আজকে আমরা বেসিক শিখবো এবং এরপরে ক্লাসে আমরা একদম ডিটেল আলোচনা শিখবো। তো আশা করি যে আজকে ক্লাসটা শিখলে, কেউ দেখলে বেসিক নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তো কথা না বলে চলে আমরা শুরু করি। তো বলছে কারক, কারকটা কি? কোনো বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদ এবং নামপদ, এখানে দুইটা কথা বলছে, ক্রিয়াপদ ও নামপদ, তাহলে দুইটা সম্পর্কে কাকে কারক বলে। তো এখানে ক্রিয়াপদ কি নামপদ কি সেটা আগে আমি দেখে নেই। আমি যদি একটা বাক্য লিখি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে একটা বাক্য, এই বাক্যে ক্রিয়াপদ আছে আর নামপদ আছে। এই বাক্যে মোট একটা দুইটা তিনটা পদ আছে, এর মধ্যে ক্রিয়াপদ আছে এবং নামপদ আছে। তো মনে রাখতে হবে আমাদের এভাবে যে ক্রিয়াপদ হচ্ছে দেখতে ছোট, কিন্তু এই ক্রিয়াপদ ছাড়া একটা বাক্য অসম্পূর্ণ, কিন্তু আর নামপদ হচ্ছে দেখতে অনেকটা বড় বা অনেকগুলো পদ নিয়ে গঠিত হয়, কিন্তু নামপদের দুই একটা পদ বাদ গেলেও বাক্যটা তার অর্থ প্রকাশ করতে পারে। তো এখন যদি আমি বলি যে আচ্ছা তাহলে এর মধ্যে তিনটা, আমি ভাত খাই, এর মধ্যে ক্রিয়াপদ কোনটা, নামপদ কোনটা, আমি চিনবো কেমনে? তো আমি যদি বলি যে আমি বাদ দিয়ে দিলাম, এখন যদি বলি ভাত খাই, এটা দিয়ে কোনো অর্থ বুঝতেছি? হ্যাঁ, ভাত খাই, ভাত খাইতেই পারি, স্বাভাবিক। আবার আমি যদি বলি যে আমি খাই, এখন ভাত বাদ দিয়ে দিলাম, আমি দিলাম যে আমি খাই, তাও কিন্তু আমি অর্থ বুঝতেছি যে আমি খাইতেছি কিছু একটা। তো এখন যদি আমি বাদ দিই যে খাইটা বাদ দিয়ে দিই, তাহলে আমি ভাত, আমি ভাত দিয়ে কি কোনো অর্থ বোঝায় না? তার মানে কি, আমি যদি আমি বাদ দিই তাও অর্থ প্রকাশ পাইতেছি, ভাত বাদ দিলে অর্থ প্রকাশ পাইতেছি, কিন্তু খাই বাদ দিলে আর কোনো অর্থ প্রকাশ পাইতেছে না। তার মানে কি, যেইটা বাদ দিলে একটা বাক্য অসম্পূর্ণ তাকে বলে হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ, এবং বাদ বাকি যে পদ থাকে তাকে বলে নামপদ। তো আমরা এইভাবে জাস্ট মনে রাখবো যে একটা বাক্যের মধ্যে যেটা দরকারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বাদ দিয়ে সেই বাক্য সম্পূর্ণ হয় না তাকে বলে ক্রিয়াপদ, আর এইটা ক্রিয়াপদ বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে তাকে বলবো আমরা নামপদ। তো এই যে ক্রিয়াপদের সাথে নামপদ একটা সম্পর্ক আছে তাকে বলে কারক। কীরকম সম্পর্ক? যেমন আমি চিন্তা করি যে এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, আর এখানে অনেকগুলো ব্যক্তি আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। এখন এই ব্যক্তিকে আরেকজন প্রশ্ন করতেছে, এখান থেকে আরেকজন প্রশ্ন করতেছে যে আচ্ছা তোমার বাবাকে, যখন একে প্রশ্ন করবে যে তোমার বাবাকে, তখন এ কি বোনকে দেখাবে বা ভাইকে দেখাবে? না, এদেরকে দেখাবে না। কারণ কি? কারণ এরা এর বাবা না। যখন বলবে তোমার বাবাকে প্রশ্ন করবে, তখন কিন্তু দেখাবে একে, যে এইটা আমার বাবা। এখন যদি বলে তোমার বোনকে, তখন কিন্তু দেখাবে একে, তখন কিন্তু তার মাকে দেখাবে না, যে এটা আমার বোন, এটাই দেখাবে না। কেন? কারণ তার বোন এইটা। তো এই যে তার সাথে এই তার ফ্যামিলির একটা সম্পর্ক, ফ্যামিলির সম্পর্ক, এই একটা তার ফ্যামিলির সম্পর্ক আছে, জাস্ট এর বাবার সম্পর্ক, বোনের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, মার সম্পর্ক, জাস্ট এদের সম্পর্কের সাথে এর একটা ফ্যামিলির সম্পর্ক। সেরকম ক্রিয়াপদের সাথে যে নামপদের একটা সম্পর্ক আছে তাকে বলে কারক, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে বলবো আমরা কারক। যেমন একজন ব্যক্তির সাথে তার ফ্যামিলির সম্পর্ক, তেমনি ক্রিয়াপদের সাথে নামপদের অনেকগুলো যে নামপদ থাকে তাদের একটার সাথে এক এক রকম সম্পর্ক থাকে, একে বলে কারক। তো কারক মূলত ছয় প্রকার। কারক মূলত ছয় প্রকার। এক নম্বর হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারক, অর্থাৎ কর্তৃ একটা সম্পর্ক, কর্তার সম্পর্ক, একটা বাক্যের মধ্যে কর্তা যে সম্পর্ক থাকে তাকে বলে কর্তৃকারক। এখন কর্তৃকারক যদি আমি সহজে চিনতে চাই, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে কে বা কারা, অর্থাৎ ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে। কাকে প্রশ্ন করতে হবে? ক্রিয়াপদকে। এর আগে যেমন আমরা একজন ব্যক্তিকে প্রশ্ন করলাম তার ফ্যামিলি সম্পর্কে জানার জন্য, তোমার বাবাকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তো সেমভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে ক্রিয়াপদকে। ক্রিয়াপদকে কী প্রশ্ন করতে হবে, কে বা কারা প্রশ্ন করে যদি উত্তর পায় তাকে বলবো কর্তৃকারক। যেমন আমি যদি বলি আমি স্কুলে যাই, এখন এর মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে, আগে আমার প্রথম কাজ হচ্ছে ক্রিয়াপদ খুঁজে বের করা। তো আমি যদি বলি যে আমি ক্রিয়াপদ, তাহলে যদি বলি স্কুলে যাই, অর্থ প্রকাশ পাইতেছে, হ্যাঁ পাইতেছে, তাহলে আমি কোনোদিনও ক্রিয়াপদ হইতে পারি না। আমরা যদি বলি আমি যাই, তাও কিন্তু অর্থ প্রকাশ পাইতেছে, কিন্তু আমি যদি বলি আমি স্কুলে, তাহলে কিন্তু কোনো অর্থ পাইতেছে না। তার মানে এই যাইটা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদকে আমাকে প্রশ্ন করতে হবে কে বা কারা, এই কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই তাকে বলবো কর্তৃকারক। তাহলে এখন আমি যদি বলি যে কে যায়, কে যায়, তাহলে কি উত্তর পেলাম? আমি। তার মানে আমি হব কর্তৃকারক, কর্তৃকারক।
এবং সহজে মনে রাখতে গেলে একটা বাক্যের মধ্যে যে কর্তা সে হবে কর্তৃকাদল, যে কর্তা মানে যে কাজটা করতেছে সে হবে কর্তৃকাদল। এখানে আমি কাজটা করতেছি যার কারণে আমি কর্তা, আমি কর্তৃকাদল। এবং সহজে মনে রাখার বিষয় হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পায় তাকে বলে কর্তৃকাদল। তো আমরা একটা উদাহরণ দেখি, যদি বলি যে ছেলেরা ফুটবল খেলে, এখানে ক্রিয়াপদ কোনটা? খেলা, খেলা হচ্ছে ক্রিয়াপদ, ক্রিয়াপদ। এখন ক্রিয়াপদকে যদি আমি প্রশ্ন করি যে কে খেলে, তাহলে কি কোনো উত্তর আছে? কেউ একজন কি খেলতেছে? না, অনেকে কিন্তু খেলতেছে। তার মানে কি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই নাই। তো এখন আমি দেখি যে কারা, এটাতে প্রশ্ন করে কোনো উত্তর পাই কিনা। এখন যদি বলি যে কারা খেলে, কারা খেলে, তাহলে উত্তর পাইতেছি যে ছেলেরা খেলে। কারা খেলে? ছেলেরা খেলে। তার মানে এখানে ছেলেরা হবে কর্তৃকারক, কর্তৃকারক। তার মানে কর্তৃকারক পাইতে হলে কি করতে হবে আমাকে? কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে প্রশ্ন করতে হবে? ক্রিয়াপদকে, ক্রিয়াপদকে। কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তবে তাকে বলবো কর্তৃকারক। জাস্ট এতটুকু কর্তৃকারক। এরপরে আমরা আসি কর্মকারক, কর্মকারক। কর্মকারকে আমাকে প্রশ্ন করতে হবে কি বা কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমি উত্তর পাই তবে তাকে বলবো আমরা কর্মকারক। তো চলেন আমরা দু একটা উদাহরণ দেখি। আমি তোমাকে টাকা দিলাম, এখানে আমি বললাম আমি তোমাকে টাকা দিলাম। তো এখানে ক্রিয়াপদ হচ্ছে দেওয়া, এটা হচ্ছে ক্রিয়াপদ। কেন? কারণ এই দেওয়াটা বাদ দিয়ে আমি এই বাক্যটাকে সম্পূর্ণ করতে পারবো না, তাইলে ক্রিয়াপদকে দিলাম। তো এখন তো আমি প্রশ্ন করি যে কি দিলাম, কি দিলাম, তাহলে আমি পাইলে কি পাইলাম? টাকা। তাহলে এটা কি, কি দিয়ে প্রশ্ন করে যদি আমি উত্তর পাই তাকে বলবো কি? কর্মকারক। তার মানে কি পাইলাম? টাকা হচ্ছে কর্মকারক। আবার যদি বলি যে কাকে দিলাম, তাহলে কি পাইলাম? তোমাকে। তার মানে এটাও কর্মকারক, কর্মকারক। একটা বিষয় মাথায় রাখবেন যে একটা বাক্যের মধ্যে একাধিক একই রকমের কারক একাধিকবার থাকতেই পারে। এক এটা এরকম না যে একটা আছে একটা থাকবে না, এরকম না, একাধিকটা থাকতেই পারে। তো এখানে দেখেন দিলাম, কি দিলাম, টাকা দিলাম, কাকে দিলাম, তোমাকে দিলাম। তার মানে তোমাকেও কর্মকারক, টাকাটাও কর্মকারক। জাস্ট আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাকে বলবো কর্মকারক। জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে জাস্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাকে আমরা বলবো কর্মকারক। আবার যদি বলি যে করিম বই পড়ে, করিম বই পড়ে, এখানে পড়াটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কোনটা? পড়া। কেন ক্রিয়াপদ এটা? কারণ আমরা পড়াটা বাদ দিলে এই বাক্যটাকে সম্পূর্ণ করতে পারতেছি না। এখন আমি যদি প্রশ্ন করি যে কে পড়ে, কে, তাহলে কে পড়ে? করিম পড়ে। তাহলে এখন কে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পায় তাকে কি বলে? কর্তৃকারক। কে, যে কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে তাকে বলবো কর্তৃকারক। তাহলে করিম হচ্ছে কর্তৃকারক। এখন যদি বলি যে কি পড়ে, কি পড়ে, বই পড়ে, তাহলে বই হচ্ছে কর্মকারক। তার মানে কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাইছি তাকে বলবো কর্মকারক। তো জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে কর্তৃকারক হইতে হলে কে বা কারা এদের এটাতে প্রশ্ন উত্তর পাইলে হবে কর্তৃকারক, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই তাকে বলবো আমরা কর্মকারক। তারপরে আমরা তিন নাম্বার দেখব করণ কারক। তিন নাম্বারে করণ কারক, করণ কারক মনে রাখবো যে কোনো কিছুর সাহায্যে, কোনো কিছুর সাহায্যে, অর্থাৎ কিসের সাহায্যে প্রশ্ন করতে হবে, কিসের সাহায্যে, কিসের সাহায্যে, কোনো কিছু সাহায্যে কোনো একটা কাজ করে তবে তাকে বলে করণ কারক। তো কীরকম দেখি চলেন, আমি যদি বলি যে কলম দিয়ে লিখি, এখানে ক্রিয়াপদ হচ্ছে লেখা, এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন যদি প্রশ্ন করি যে কিসের সাহায্যে লিখি, আমি প্রশ্ন করলাম কিসের সাহায্যে লিখি, তার মানে কি আসবে? যে কলমের সাহায্যে, তার মানে কলমটা হবে করণ কারক। সোজা কথা মাথায় রাখবেন যে যদি কোনো কিছুর সাহায্য নিয়ে আমরা একটা কাজ করি, কোনো কিছুর সাহায্য নিয়ে, তখন তাকে বলবো করণ কারক। যেমন আমি যদি বলি যে মার্কার দিয়ে লিখি, তাহলে মার্কারটা হবে করণ কারক। কিসের সাহায্যে লিখি? মার্কার দিয়ে লিখি। আমি যদি বলি আমি যে পা দিয়ে ফুটবল আমি কিক করি, তাহলে আমার পাটা হবে করণ কারক। আমি যদি বলি হক স্টিকে তার মাথা ফাটলো, কি দিয়ে ফাটলো? কিসের সাহায্যে? হক স্টিকের সাহায্যে। অর্থাৎ কোনো কিছুর সাহায্যে কোনো একটা কাজ সংগঠিত হলে তাকে বলবো করণ কারক। যেমন আরেকটা উদাহরণ দেখি, আমি যদি বলি যে লাঠি দিয়ে সাপ মারি, এখন যদি সাপ মারি এটা হচ্ছে ক্রিয়াপদ। এখন আমি যদি প্রশ্ন করি যে কিসের সাহায্যে মারি? লাঠি দিয়ে, কিসে দিয়ে? লাঠি দিয়ে। তাহলে লাঠিটা হবে
করণ কারক অর্থাৎ কোনে কিছু দিয়ে কোন একটা কাজ সম্পন্ন করলে তাকে আমরা বলবো করণ কারক তাহলে করণ কারক হইতেলে আমাকে প্রশ্ন করতে হবে ক্রিয়াপদকে কিসের সাহায্যে অর্থাৎ কোন কিছু দিয়ে কোন একটা কিছু সাহায্যে যদি আমরা একটা কাজ সম্পন্ন করি তাকে বলে করণ কারক তো আমরা একটা উদাহরণ দেখি যে জগতে কীর্তিমান হও সাধনায় তাহলে আমি এখন যদি বলি যেখানে ক্রিয়াপদ কোনটা হওয়া হওয়া একটা যে ক্রিয়াপদ ক্রিয়াপদ এখন আমি যদি বলি যে কীর্তিমান হইতেছ কিসের সাহায্যে কীর্তিমান হইতেছ কিসের সাহায্যে তাহলে কি হবে সাধনার সাহায্যে এখানে সাধনা হবে করণ কারক অর্থাৎ কোনো কিছুর সাহায্যে যখন আমরা কোনো একটা কাজ করবো তখন তাকে বলবো করণ কারক তাইলে যেহেতু এখানে সাধনার সাহায্যে কীর্তিমান হইতেছে সাধনা ছাড়া কীর্তিমান হওয়া যাবে না তার মানে সাধনাটা হবে করণ কারক অর্থাৎ কোনো কিছুর সাহায্যে আমরা কোনো একটা কাজ করলে তাকে বলবো করণ কারক জাস্ট আমাদের মাথায় রাখতে হবে কোনো কিছুর সাহায্যে একটা কাজ করলে তাকে বলবো করণ কারক তারপরে আমরা চার নাম্বার দেখবো যে সম্প্রদান কারক সম্প্রদান তো এখানে আমাকে প্রশ্ন করতে হবে কাকে অর্থাৎ এখানে প্রশ্ন করবো কাকে কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এটা নিঃস্বার্থ হইতে হবে নিঃস্বার্থ নিঃস্বার্থ অর্থাৎ এখানে কোনো স্বার্থ থাকা যাবে না কিরকম চলে না আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আমি যদি বলি যে ভিক্ষুককে ভিক্ষা দাও এখানে দেখেন আমি বলছিলাম যে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা কিন্তু কর্মকারক পাই আবার কাকে দিয়ে প্রশ্ন করে সম্প্রদান পাই দুইটা কিন্তু একটু কনফিউজড হয়ে গেল জাস্ট মাথায় রাখবেন যদি কাকে দিয়ে প্রশ্ন করে নিঃস্বার্থ পাই কোনো স্বার্থ নাই তখন হবে সম্প্রদান আর যদি কাকে দিয়ে প্রশ্ন করে স্বার্থ থাকে তখন তাকে বলবো কর্মকারক তাহলে আমরা দুটো উদাহরণ একবারে দেখি দোকানদারকে দোকানদারকে টাকা দাও এখন দেখেন ভিক্ষুককে ভিক্ষা দাও দোকানদারকে টাকা দাও এখানে দেওয়াটা হচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদ হচ্ছে দেওয়া কারণ এই দেওয়াটা বাদ দিয়ে আমি এই বাক্যকে সম্পূর্ণ করতে পারতেছি না এখন আমি যদি বলি যে কাকে দাও দোকানদারকে তাহলে এটা হবে কর্মকারক কর্মকারক কেন কারণ আমরা দোকানদারকে যে টাকা দিই আমরা কিন্তু এমনি এমনি দোকানদারকে টাকা দিই না অবশ্যই একটা কাজ তার দিয়ে করে নেই কোনো পণ্য কিনি অথবা কোনো একটা সেবা নেই নিয়ে তাকে আমরা টাকা দিই এখানে কিন্তু অবশ্যই স্বার্থ আছে যার কারণে স্বার্থ আছে এই জন্য কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে তাকে বলবো কর্মকারক এখন দেখি আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও কাকে ভিক্ষা দাও ভিক্ষুককে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করছি তো এখানে কি কর্ম হবে নাকি সম্প্রদান হবে এটা হবে সম্প্রদান কেন সম্প্রদান হবে আমি আমরা ভিক্ষুককে ভিক্ষা কি কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে দেই যে ভিক্ষুককে ভিক্ষা দিলাম তুমি আমাকে কাজটা করে দাও এরকম না আমরা কিন্তু ভিক্ষুককে ভিক্ষা দিই এমনি বিনা স্বার্থে নিঃস্বার্থে দিয়ে দিই কোনো স্বার্থের মধ্যে থাকে না যখন কোনো স্বার্থ থাকবে না তখন তাকে বলবো সম্প্রদান কাকিদের প্রশ্ন করবো করে যদি উত্তর পাই যদি স্বার্থ না থাকে তাকে বলবো যে সম্প্রদান আর যদি স্বার্থ থাকে তাকে বলবো কর্মকারক তো আমি আবার যদি বলি যে সৎপাত্রে কন্যাদান অর্থাৎ সৎপাত্র দেখে কন্যা বিয়ে দেওয়া তো এখানে দানটা হচ্ছে ক্রিয়াপদ এখন যদি বলি কাকে দান সৎপাত্রে এখন এটা আমরা যে সৎপাত্রে কন্যা দেই এখন মূলত আমাদের বিয়েটা অন্যরকম হয়ে গেছে যৌতুক ছাড়া বিয়ে হয় না মানে স্বার্থের মধ্যে থাকে কিন্তু মূলত বিয়েটা কিন্তু কোনো স্বার্থ ছাড়া স্বার্থ নাই এর মধ্যে কোনো স্বার্থ নাই তো যখন সৎপাত্রে কন্যা দান করবে তখন এই যে সৎপাত্রে কাকে করছে সৎপাত্রে করছে এখানে কিন্তু কোনো স্বার্থ নাই তাহলে হবে সম্প্রদান নিঃস্বার্থ এই জন্য হবে সম্প্রদান অর্থাৎ সৎপাত্রে কন্যা দান এখানে সৎপাত্র কাকে দাও সৎপাত্রকে দাও কিন্তু এখানে নিঃস্বার্থ যার কারণে হয়েছে সম্প্রদান আবার আমরা যদি বলি সমিতিতে সমিতিতে চাঁদা দাও এখানে সমিতি বলতে সেই সমিতি বোঝাইতেছে না যে যে সমিতি থেকে আমরা ঋণ নিয়ে থাকি সেই সমিতি না এটা গ্রাম অঞ্চলে বা শহরাঞ্চলে কিছু সমিতি থাকে যেখানে আমরা সবাই টাকা জমায়ে যদি কারো কোনো ক্ষতি হয় বা কেউ অভাবে পড়ে তাকে সাহায্য করা হয় এরকম সমিতির কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে তো তাই বলছে সমিতিতে চাঁদা দাও এখন যদি এরকম সমিতি থাকে সেখানে যদি আমরা চাঁদা দিই সেখানে কি আমরা কোনো স্বার্থের জন্য দিই না আমরা কিন্তু এমনি দান করে দিই দানের উদ্দেশ্যে দিই তাহলে এখানে দাট হচ্ছে ক্রিয়াপদ তাহলে কাকে দাও সমিতিতে দাও এখন সমিতিতে আমরা চাঁদা দিতেছি এটা কি স্বার্থ আছে হ্যাঁ কোনো স্বার্থ নাই অর্থাৎ সমিতিতে আমরা এমনি চাঁদা দিই নিঃস্বার্থ তার মানে এটা হবে সম্প্রদান অর্থাৎ যেহেতু কোনো স্বার্থ নাই যার কারণে হবে সম্প্রদান যদি স্বার্থ থাকতো তাইলে হয়তো যে কর্মকারক কীরকম আমি যদি বলি যে হাসানকে বই দাও এটা হচ্ছে দাও হচ্ছে ক্রিয়াপদ এখন যদি বলি কাকে দাও হাসানকে এখন এই হাসানকে যে বই দিতেছি আমি কি বই হাসানকে এমনি দিতেছি না অবশ্যই পিছনে আমার একটা স্বার্থ আছে যার কারণে দিতেছি এই জন্য এটা হবে
কর্মকারণ এখানে হাসান হবে কর্মকারণ এরকম কাকে দিয়ে প্রশ্ন করলে যদি স্বার্থ থাকে তবে তাকে বলবো কর্মকারক এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যদি স্বার্থ না থাকে তাকে বলবো সম্প্রদানকারক অর্থাৎ নিঃস্বার্থে কোনো কিছু দান করলে অর্থাৎ কোনো কিছু দান করাকেই মূলত সম্প্রদানকারক বলে তারপরে পাঁচ নম্বরে আমরা দেখব অপাদানকারক অপাদান এখন অপাদানকারক মনে রাখতে হলে আমাকে প্রশ্ন করতে হবে কখন থেকে বা কোথা থেকে অর্থাৎ আমি প্রশ্ন করব কখন থেকে বা কোথা থেকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই তবে তাকে বলবো অপাদান কারক তো চলেন আমরা কয়েকটা উদাহরণ দেখি আমি যদি বলি যে মেঘ হতে বৃষ্টি হয় এখানে হওয়াটা হচ্ছে ক্রিয়াপদ কারণ কি এই হওয়াটা বাদ দিলে এই বাক্যটাই অসম্পূর্ণ এখন আমি যদি প্রশ্ন করি যে কখন থেকে বৃষ্টি হয় কখন থেকে এখানে কি কোনো সময় উল্লেখ আছে না কোনো সময় উল্লেখ নাই এখন আমরা যদি প্রশ্ন করি কোথা থেকে বৃষ্টি হয় কোথা থেকে বৃষ্টি হয় মেঘ থেকে বৃষ্টি হয় কোথা থেকে মেঘ থেকে তার মানে মেঘ হবে অপাদান কারক অপাদান অর্থাৎ কোনো কিছু থেকে কোনো কিছু ছেড়ে আসা সোজা কথা হচ্ছে কোনো একটা কিছু থেকে অন্য কোনো কিছু ছেড়ে আসাকেই অপাদান বলে ওর মধ্যে থাকলে হবে না ছেড়ে আসতে হবে যেমন মেঘ থেকে বৃষ্টি হয় তার মানে কি মেঘের থেকে অলরেডি বৃষ্টি হইতেছে মেঘ থেকে বৃষ্টি ছেড়ে আসছে এই জন্য মেঘকে বলবো আমরা অপাদান কারক তো আবার আমি যদি বলি যে তিলে তেল হয় তিলে তেল হয় এখানে হওয়াটা হচ্ছে ক্রিয়াপদ এখন যদি বলি যে কোথা থেকে তেল তেল হয় তিল থেকে তেল হয় তার মানে কি তিল থেকে অলরেডি তেল হইতেছে তিল থেকে তেল ছেড়ে আসছে এই জন্য তিলকে বলবো হচ্ছে অপাদান তো চলে আমরা এখন অধিকরণ দেখি কারণ অধিকরণ আর অপাদানের মধ্যে অনেকে একটু প্রবলেম সৃষ্টি হয় কারণ দুইটা মূলত প্রায় একই এরপরে আমরা দেখব অধিকরণ তো এখানে জায়গা নাই আছে ছয় নাম্বারে এটা এখানে লিখে রাখলাম ছয় নাম্বারে অধিকরণ এখানে আমাকে প্রশ্ন করতে হবে কখন বা কোথায় আমরা অপাদানে প্রশ্ন করতাম কখন থেকে আর অধিকরণে প্রশ্ন করবো কখন শুধু কখন আর কোথা থেকে আর এখানে শুধু প্রশ্ন করবো কোথায় তো চলে আমরা কয়েকটা উদাহরণ দেখি যে আমি যদি বলি মেঘে বৃষ্টি আসে মেঘে বৃষ্টি আসে আর এখানে মেঘে মেঘ হতে বৃষ্টি হয় দুইটা কিন্তু আলাদা আলাদা একটা হচ্ছে মেঘের মধ্যে বৃষ্টি আসে আর একটা হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হইতেছে এখানে আসেটা ক্রিয়াপদ এখন যদি বলি যে কোথা থেকে বৃষ্টি আসে এটাকে আমি সঠিক উত্তর পেলাম না কোথা থেকে বৃষ্টি আসে এখানে কিন্তু আমি কোনো উত্তর পাইতেছি না কিন্তু আমি যদি বলি কোথায় বৃষ্টি আসে তাহলে কী পাবো মেঘ মেঘ হবে অধিকরণ জাস্ট আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোন একটা কিছু থেকে একটা কিছু ছেড়ে আসলে তাকে বলবো অপাদান এবং কোন একটা কিছুর মধ্যে একটা কিছু থাকলে তাকে বলবো অধিকরণ এখানে দেখেন মেঘের মধ্যে এখনো বৃষ্টিটা আছে যার কারণে এখানে মেঘটা হবে অধিকরণ আর এখানে মেঘের থেকে বৃষ্টি ছেড়ে আসছে এই জন্য মেঘটা হবে অপাদান যেমন তিলে তেল হয় আবার আমি যদি বলি তিলে তেল আসে এখানে দেখেন আসেটা ক্রিয়াপদ আমি যদি বলি কোথা থেকে তেল আসে কোনো উত্তর পাবো না এখন আমি যদি বলি কোথায় তেল আসে তাহলে কী বলবো তিলে এটা হবে অধিকরণ তার মানে দেখেন একই রকম প্রায় একই রকম দেখতে দুইটা বাক্য জাস্ট একটু আলাদা একটা তিল হই তিল থেকে তেল হইতেছে মানে ছেড়ে আসতেছে যার কারণে অপাদান একটা তিলে তেল আসে তার মানে তিলের মধ্যে আসে যার কারণে অধিকরণ তো চলেন আমরা আর এরকম কিছু উদাহরণ দেখে নেই যেগুলো পরীক্ষা আসলে অনেকে কনফিউজড হয়ে যায় মানে অনেকে জাস্ট সরাসরি মুখস্থ হয়ে যায় যে তিলে তেল আছে তিলে তেল আছে এখানে তিল অধিকরণ কিন্তু দেখা যায় প্রশ্নে দিয়ে দিছে তিলে তেল হয় জাস্ট এখানে গিয়ে গুলায় যায় তো এরকম আবার যদি বলি যে রেল গাড়ি স্টেশন ছাড়ল আরেকটা যদি বলি যে রেল গাড়ি স্টেশনে দাঁড়িয়ে আছে একটা রেলগাড়ি স্টেশন ছাড়লো একটা হচ্ছে রেলগাড়ি স্টেশনে দাঁড়িয়ে আছে এখন আমি যদি বলি যে এখানে ক্রিয়াপদ কোনটা ছাড়লো কারণ এই যে ক্রিয়া এই ছাড়লো ছাড়া এই বাক্যটা অসম্পূর্ণ আর এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ক্রিয়াপদ এখন আমি যদি প্রশ্ন করি যে কোথায় রেলগাড়ি ছাড়লো কোথায় ছাড়লো কোনো উত্তর পাইছি না এখন যদি বলি যে কোথা থেকে ছাড়লো কোথা থেকে স্টেশন থেকে কোথা থেকে স্টেশন থেকে এখানে স্টেশন হচ্ছে অপাদান এবং আমি কেন বুঝলাম অপাদান আমি কী বলছিলাম যে যদি কোনো একটা কিছু থেকে কোনো একটা কিছু ছেড়ে যায় তাকে বলে অপাদান এখন এই যে রেলগাড়িটা স্টেশন থেকে ছেড়ে গেছে যার কারণে অপাদান এখন যদি বলি যে রেলগাড়ি কোথা থেকে দাঁড়িয়ে আছে তাহলে কোনো উত্তর পাবো না কোথা থেকে দাঁড়িয়ে আছে এটা কেমন কথা হলো এখন আমি যদি বলি রেলগাড়ি কোথায় দাঁড়িয়ে আছে তাহলে কী পাবো স্টেশনে দাঁড়িয়ে আছে এটা হবে অধিক
করণ। তাহলে দেখেন প্রায় একই রকম দেখতে, জাস্ট একটাতে দাঁড়িয়ে আছে একটাতে সেরে গেছে, এটাতে দাঁড়িয়ে আছে, তার মানে কি স্টেশনের মধ্যে এখন রেলগাড়ি আছে যার কারণে এটা হচ্ছে অধিকরণ, আর এখানে স্টেশন থেকে চলে গেছে যার কারণে স্টেশন হবে অপাদান। জাস্ট এটা মনে রাখবেন যে কোনো কিছুর মধ্যে থাকলে তখন হবে অধিকরণ আর সেরে গেলে হবে অপাদান। তার মানে রেলগাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন হচ্ছে অপাদান, আর রেলগাড়ি স্টেশনে দাঁড়িয়ে আছে, এখানে স্টেশন হচ্ছে অধিকরণ। কেন? কারণ এখনও রেলগাড়িটা স্টেশনে দাঁড়িয়ে আছে। তো জাস্ট এতটুকু এতটুকু কিন্তু কনফিউশন আমাদের সৃষ্টি করে দেয় যে ছাড়লো এবং দাঁড়িয়ে আছে, এটা জাস্ট মাথায় রাখবেন যে কোনো কিছুর মধ্যে কোনো কিছু থাকলে তাকে বলে অধিকরণ, আর ছেড়ে গেলে তাকে বলে অপাদান। এবং সহজে মনে রাখার বিষয় হচ্ছে অপাদান হইতে গেলে কখন থেকে এবং কোথা থেকে, এই দুইটাতে প্রশ্ন করতে হবে, আর অধিকরণ হইতে হলে কখন এবং কোথায়, জাস্ট এইটুকু প্রশ্ন করলেই পাওয়া যাবে। তো জাস্ট এই ছিল আজকে আমাদের কারক নিয়ে ডিসকাস, প্রাথমিকভাবে ডিসকাস। আশা করি যে আমাদের কারকের বেসিকে আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না ইনশাল্লাহ। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।